সৌদিতে এক সপ্তাহে 15,000-এর বেশি অভিবাসী আটক। মার্কিন ভিসা নিষেধাজ্ঞায় নিকারাগুয়ার 100 কর্মকর্তা। পাকিস্তানে জঙ্গি হামলায় 11 শ্রমিক নিহত। এবং সর্বশেষ থাকছে, মার্কিন প্রেসিডেন্ট হলে যেভাবে ইউক্রেন যুদ্ধ থামাতে চান ভারতীয় রামাস্বামী। এবার আর এক ভারতীয় রামাস্বামী, যিনি মার্কিন প্রেসিডেন্ট হওয়ার জন্য দৌড়ঝাঁপ শুরু করেছেন, অর্থাৎ আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে তিনি প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার জন্য দৌড়ঝাঁপ করছেন। আর তিনি বলছেন যে তিনি যদি মার্কিন প্রেসিডেন্ট হন বা হতেন, তাহলে তিনি একটা ওয়ে বলছেন বা উপায় বলছেন, যে উপায়ে তিনি ইউক্রেন যুদ্ধ থামিয়ে দিতেন। কিন্তু আদতে কি তার সেই ওয়ে বা রাস্তায় কোনো কাজ হবে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ থামানোর জন্য? কারণ চাইলেই কি আমেরিকা ইউক্রেন যুদ্ধ থামাতে পারে? হ্যাঁ, অনেকটাই পারত যদি কি না আমেরিকারা ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করা বন্ধ করে দিত। কারণ রাশিয়া তাদের ন্যায্য অধিকার, তাদের ভূমির নিরাপত্তা, তাদের দেশের নিরাপত্তার জন্য চিন্তা করেই ইউক্রেনে যুদ্ধ চালাচ্ছে বা সামরিক অভিযান চালাচ্ছে। কারণ ইউক্রেন চায় ন্যাটোতে অন্তর্ভুক্ত হতে, কিন্তু রাশিয়া সেটা কোনোভাবেই হতে দিবে না। কারণ ন্যাটো যদি ইউক্রেনে পৌঁছে যায়, তাহলে সেটা রাশিয়ার জন্যই হুমকি। রাশিয়ার সকল প্রযুক্তি কুক্ষিগত করবে ন্যাটো বাহিনী, বা ন্যাটো সরাসরি চাইলে রাশিয়াতে আক্রমণও শানাতে পারবে। এ কারণে রাশিয়া যেভাবেই পারছে সেভাবেই থামানোর চেষ্টা করেছে, ইউক্রেনকে অনেকভাবে বুঝিয়েছে, অনেকভাবে এর আগে বলেছে। বাধ্য হয়ে গত বছরের ফেব্রুয়ারি থেকে সেখানে সামরিক অভিযানও চালাচ্ছে। কিন্তু এই যুদ্ধে ঘি ঢালছে সবসময় আমেরিকা, পিছন থেকে উস্কানিদাতা আমেরিকা সবসময় এই যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে। এবং এখনও পর্যন্ত সামরিক সহায়তার নাম করে হাজার হাজার কোটি ডলারের অস্ত্র ইউক্রেনে পাঠিয়েছে, যা মূলত আমেরিকারই ব্যবসার একটি অন্যতম লক্ষ্য। কারণ অস্ত্র সহায়তার নামে অস্ত্র বিক্রি করাই আমেরিকার মূল উদ্দেশ্য। কিন্তু যাই হোক না কেন, মার্কিন প্রেসিডেন্ট হলে রামাস্বামীও যে এই কাজ করতে পারতেন বা এই যুদ্ধ থামাতে পারতেন তার কোনো গ্যারান্টি নাই। কারণ বলাটা যতটা সহজ, বাস্তবে করা অতটা সহজ নয়। আর রাশিয়া কি ইউক্রেনকে ছেড়ে দিত? যতই তারা চেষ্টা করবে ন্যাটোর দিকে অন্তর্ভুক্ত হতে, রাশিয়া ততই এখানে আগ্রাসন বেশি করে চালাবে, প্রয়োজনে পুরো ইউক্রেনকে দখলে নেবে। তাও ন্যাটোতে অন্তর্ভুক্ত হতে দেবে না রাশিয়া। আর আমি মনে করি রাশিয়ার এই দাবি যৌক্তিক, এবং তারা যে উপায়ে এখন এখানে করে চলেছে, ইউক্রেনের উপর যে আক্রমণ চালাচ্ছে, সেটাও তাদের যৌক্তিক। এ বিষয়ে আপনারা কি মনে করেন? ভারতীয় রামাস্বামীটি পারবেন মার্কিন প্রেসিডেন্ট হতে? আর প্রেসিডেন্ট হলে কি ইউক্রেন রাশিয়ার যুদ্ধ তিনি থামাতে পারবেন? কি মনে হয় আপনাদের? এ বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে লিখে জানাবেন। আর এছাড়াও আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা ভিডিওটি শুনছেন, সেটা কমেন্টসে লিখে যাবেন। তাছাড়া মার্কিন প্রেসিডেন্ট হলে যেভাবে বা কোন ওয়েতে বা কোন রাস্তায় ভারতীয় রামাস্বামী যুদ্ধ থামাতে চান, তা নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল। এতক্ষণ সংবাদের প্রধান প্রধান অংশগুলো শুনছিলেন, এখন বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সৌদিতে এক সপ্তাহে 15,000-এর বেশি অভিবাসী আটক। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে অভিবাসীদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় চালিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশ কয়েকজনকে আটক করেছে। তাদের এই অভিযানে এক সপ্তাহে বিভিন্ন অপরাধে 15,000-এরও বেশি অভিবাসীকে আটক করা হয়েছে। সৌদি সংবাদমাধ্যম আরব নিউজ জানিয়েছে, রেসিডেন্সি, কাজ ও সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গ করার অভিযোগে এক সপ্তাহে এত অভিবাসীকে ধরা হয়েছে। সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, 10 থেকে 16 আগস্টের মধ্যে 15,245 জনকে আটক করা হয়েছে। এর মধ্যে 8,539 জন রেসিডেন্সি আইন ভঙ্গ, 4,253 জনকে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের প্রচেষ্টা এবং বাকি 2,453 জনকে আটক করা হয়েছে কাজ সংক্রান্ত বিষয় নিয়ে। অবৈধভাবে সৌদি আরবে ঢোকার চেষ্টার জন্য যে 829 জনকে আটক করা হয়েছে, তাদের মধ্যে 53% ইয়েমেনের নাগরিক, 44% ইথিওপিয়ান এবং বাকি 3% অন্যান্য দেশের। এছাড়া 60 জনকে আটক করা হয়েছে সৌদি থেকে অন্য দেশে অবৈধভাবে প্রবেশের সময়, আর সীমান্ত অতিক্রমে সহায়তা করার অভিযোগে ধরা হয়েছে 3 জনকে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্কতা দিয়ে বলেছে,
যদি কোনো ব্যক্তি অন্যকে সৌদিতে অবৈধভাবে প্রবেশ, অবস্থান এবং পরিবহনে সহায়তা করেন তাহলে উক্ত ব্যক্তি সর্বোচ্চ 15 বছরের কারাদণ্ড হতে পারে। দণ্ডের সঙ্গে 10 লাখ সৌদি রিয়াল জরিমানা অথবা গাড়ি ও সম্পত্তি বাজেয়াপ্ত করা হতে পারে। মার্কিন ভিসা নিষেধাজ্ঞায় নিকারাগুয়ার 100 কর্মকর্তা। মধ্য আমেরিকার দেশ নিকারাগুয়ায় গণতন্ত্রে বাধা ও মানবাধিকার লঙ্ঘনে জড়িত থাকায় দেশটির 100 সরকারি কর্মকর্তার উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। নিকারাগুয়ার প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগাও ও ভাইস প্রেসিডেন্ট রোজারিও মুরিলোর প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, শনিবার এক বিবৃতিতে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এতে উল্লেখ করা হয়েছে, সুশীল সমাজের সংস্থাগুলোকে দমন করা, নাগরিক পরিসর বন্ধ এবং অন্যায়ভাবে সরকারের সমালোচকদের আটকের প্রচেষ্টায় লিপ্ত ছিলেন কর্মকর্তারা। সমালোচকদের মধ্যে সরকারের তীব্র সমালোচক বিশপ রোনাল্ডো আলভারেজও রয়েছেন। মার্কিন কর্মকর্তাদের অভিযোগ, সরকার একাধিক ক্যাথলিক রেডিও স্টেশন বন্ধ করে দিয়েছে, মানবাধিকার লঙ্ঘন নিয়ে কথা বলায় গ্রেপ্তার তালিকার মধ্যে বেশ কয়েকজন পুরোহিত রয়েছেন, এর মধ্যে আলভারেজ অন্যতম। সরকারের কাজ অবমূল্যায়ন, মিথ্যা তথ্য ছড়ানো ও সরকারি কর্মকাণ্ডে বাধা দেওয়ার অভিযোগ এনে আলভারেজকে 26 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তাকে ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রে নির্বাসিত হওয়ার প্রস্তাব দেওয়া হয় কিন্তু তিনি প্রত্যাখ্যান করেন। দ্য হিলের প্রতিবেদনে জানা গেছে, তার নাগরিকত্ব কেড়ে নিয়েছে দেশটির সরকার। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনিও ব্লিংকেন বলেছেন, আমরা দেশটির শাসককে নিঃশর্ত ও অবিলম্বে বিশপ আলভারেজ এবং অন্যায়ভাবে আটক বন্দীদের মুক্তির আহ্বান জানাচ্ছি। দ্য হিলের প্রতিবেদনে আরও বলা হয়েছে, 2021 সালে ড্যানিয়েল ওর্তেগাও টানা চতুর্থ মেয়াদে বিজয়ী হওয়ার আগে কয়েকজন বিরোধী দলীয় ব্যক্তিকে কারাগারে ঠেলে দেওয়া হয়। ওই ঘটনাকে প্রহসন আখ্যা দিয়ে নিন্দা জানায় অনেকেই। বিরোধীদের মধ্যে কেউ কেউ বিচারের মুখোমুখিও হতে হয়েছে। পাকিস্তানে জঙ্গি হামলায় 11 শ্রমিক নিহত। পাকিস্তানের উত্তর পশ্চিমের খাইবার পাতুনখোয়া প্রদেশে জঙ্গি হামলায় 11 শ্রমিক নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার। রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এর এক পোস্টে তিনি এই তথ্য জানান। খাইবার পাতুনখোয়া প্রদেশের উত্তরে সেনা ও পুলিশ কর্মকর্তারা জানান, শ্রমিকদের বহন করা একটি ট্রাকের নিচে একটি বোমা বিস্ফোরিত হয়। ওই ট্রাকে করে শ্রমিকদের আফগানিস্তান সীমান্তবর্তী ওয়াজিরিস্তানে সেনাবাহিনীর একটি নির্মাণ প্রকল্পে নিয়ে যাওয়া হচ্ছিল। উত্তর ওয়াজিরিস্তানের সিনিয়র সরকারি কর্মকর্তা রেহমান গুল খট্টক এক বিবৃতিতে বলেন, পাকিস্তান সেনাবাহিনীর জন্য একটি নতুন ঘাঁটি তৈরির সময় শনিবার সন্ধ্যায় শ্রমিকদের উপর এই হামলা চালানো হয়। মার্কিন প্রেসিডেন্ট হলে যেভাবে ইউক্রেন যুদ্ধ থামাতে চান ভারতীয় রামাস্বামী। ভারতীয় বংশোদ্ভূত ভাইস প্রেসিডেন্ট আগেই পেয়েছেন আমেরিকা, এবার কি ভারতীয় বংশোদ্ভূত প্রেসিডেন্টও পেতে চলেছে? এই জল্পনা উস্কে দিয়ে প্রেসিডেন্ট হওয়ার প্রাথমিক লড়াইয়ে আরও এক ধাপ এগোলেন ভারতীয় বংশোদ্ভূত উদ্যোগপতি বিবেক রামাস্বামী। রামাস্বামীর সামনে কেবল ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকানদের মধ্যে এখনও সমর্থনের পাল্লা ভারী প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্পের দিকেই। একটি প্রাক নির্বাচনী সমীক্ষা অনুযায়ী ক্রমশ জনসমর্থন বৃদ্ধি পাচ্ছে রামাস্বামীর। রিপাবলিকানদের মধ্যে অন্তত 10% সমর্থন নিশ্চিত করে ফেলেছেন তিনি। 10% সমর্থন রয়েছে ফ্লোরিডার গভর্নর রন ডেসান্টিসের দিকেও। তবে জুন মাসে যেখানে ডেসান্টিসের পক্ষে প্রায় 21% রিপাবলিকান সমর্থকের সমর্থন ছিল, তা এখন কমে দাঁড়িয়েছে 10%। অন্যদিকে সেই সময়ে মাত্র 2% সমর্থন নিয়ে দৌড় শুরু করা রামাস্বামী আরও 8% মানুষের সমর্থন আদায় করতে পেরেছেন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে লড়াইয়ে নামতে বিবেক রামাস্বামী বলেছেন, প্রেসিডেন্ট হলে তিনি রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে চান। তিনি চান দরবার অঞ্চলের কিছু অংশ মস্কোর নিয়ন্ত্রণে থাকুক। ইউক্রেন ন্যাটোতে যোগ দিক সেটা তিনি চান না। যুক্তরাষ্ট্রে আগামী বছরের জানুয়ারিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এরই মধ্যে এই নির্বাচনে রিপাবলিকান দলের হয়ে প্রার্থিতার লড়াইয়ে নামার ঘোষণা দিয়েছে রামাস্বামী। সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে রাশিয়া চীন সামরিক জোটকে যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় সামরিক হুমকি বলে উল্লেখ করেন রামাস্বামী। তিনি বলেন, প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলে তিনি মস্কো সফরে যাবেন এবং রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলবেন। তিনি মনে করেন, সংঘাত থামাতে চাইলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অবশ্যই চীনের সঙ্গে গড়া সামরিক জোট থেকে বের হয়ে আসতে হবে। প্রিয় দর্শক, দেখতে দেখতে আরবিডি নিউজের এখনকার আয়োজনের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি।
আসুন আমরা সবাই মিলে আমাদের পরিবেশটাকে সুন্দর রাখার জন্য ভবিষ্যতে প্রজন্মকে একটি সুন্দর পৃথিবী উপহার দেওয়ার জন্য আমাদের চারপাশের পরিবেশ সুন্দর রাখি, পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। সবার কাছে বিনীতভাবে অনুরোধ থাকছে ভিডিওটি বেশি করে শেয়ার করার জন্য এবং এই জাতীয় সংবাদ প্রতিনিয়ত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।